and good morning and welcome to my Bengali blogging channel puja's gallery te to kemon achho shobai asha kori tumra shobai khub bhalo acho ami o khub bhalo achi ajke tomader dekhabo je barashat university kibhabe jete hoy amio jacchi ekta dorkare tai bhabam tomader sathe share kore neya jak to ami ekhon barashat chapatali ki bus theke gechi ekti tomra jodi edigi korcho to barashat eshe age bar kore na পাশেই দেখতে পাচ্ছি তোমরা একটা কুকুর সুন্দর আর কুকুরটার সামনেই এই ইউনিভার্সিটিটা অবস্থিত এই যে ইউনিভার্সিটিটা আমরা ইউনিভার্সিটির পুরো ভিতরে ঢুকব চলো এবং ইউনিভার্সিটিটার ভিতরে ঢোকার আগে মানে বাইরের দিকে অনেক ধাবাও আছে ধাবা টাইপের এই যে আর আমি এখন ইউনিভার্সিটির সামনে চলো তোমাদেরকে সামনেটা দেখ এখানে এরিয়াটা দেখতেই পাচ্ছ খুব বড় আর তোমাদের সবাইকে বলে দিই যারা যারা এখনো পর্যন্ত মানে বারাসাতের শর্টকাটে আসার রাস্তাটা চেনো না মানে তোমরা যদি বনগাঁ লাইন দিকেও আসো বা কলকাতার লাইন দিকেও আসো তোমরা একটা কাজ করো কি যাদের হয়তো মানে কাছে কম পয়সা সাধ্য অনুযায়ী চলতে হবে তাদের জন্য বিশেষ করে তো বারাসাতে আসছো যখন তখন যদি এই ইউনিভার্সিটির কথাই বলি ইউনিভার্সিটিতে অনেক দরকার পড়ে তো আসতে হয় কিংবা বারাসাতে অনেক জায়গায় ঘুরতে আসো বা কিছু তোমরা এসেই আগে প্ল্যাটফর্ম দিয়ে নেমে
বাই বাস বলছি সরি, ভ্যান বা টোটো ধরে চাপাডালির মোড়ে আসো। তো চাপাডালির মোড়ে আসার জন্য ভ্যান বা টোটো না ধরে, ভ্যান বা টোটো যেই মোড়টা দিয়ে ধরছো তার পরের গলিটাই আসো। এসে কোটের রাস্তার পাশ ঘেঁষেই চলে আসো, আমার হাতিপুকুর পার্ক পড়ো। তো হাতিপুকুর পার্কের পাশ দিয়েই বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড তো পেয়ে গেলে, তো বাস স্ট্যান্ড একটু হাঁটলেই অটো স্ট্যান্ডও পেয়ে যাবে। তো সেই আমরা ভ্যান ভাড়া অটো ভাড়া না দিয়ে সোজা ওইভাবেও চলে যেতে পারি। আর যদি বনগা লাইন দিকেও আসো তো তখনও একটা কথা বলবো, অনেকে আছে যারা বামুনগাছির এদিকে, তারা কী করে, বামুনগাছি দিয়ে সে অটো ধরে বারাসাত বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে। তো সেই না করে অটোর এক একজনেরই 12 টাকা নিয়ে নেয়। তো 12 টাকা খরচা না করে মাত্র 5 টাকা খরচা করে টিকিট কাটো, টিকিট কেটে ট্রেনে করে চলে যাও। ট্রেনে করে একটুখানি হেঁটেই বাস স্ট্যান্ড, তো অত পয়সা খরচা না করে কম পয়সার মধ্যে চলে যেতে পারো। আর যদি আমার কথাতে কিছু বুঝতে না পারো, আমি এই নিয়ে আর একটা ভিডিও বানাবো পরবর্তীতে। আর তো আমি এখন ইউনিভার্সিটিতেই আছি, তো ইউনিভার্সিটিতে অনেক দরকারেই আসে মানুষ, তো অনেকেই আছে। যেমন আমিও চিন্তাম না ইউনিভার্সিটিটা ঠিক কোথায়, তো তোমাদেরকে আস্তে আস্তেই বলে দিলাম যে কোথায়। তবুও যদি না বুঝতে পারো আরেকবার বলে দিচ্ছি, বারাসাত চাপাডালি থেকে 81 নম্বর বাসটা ধরে, বাসের নাম্বারও দিয়ে দিলাম তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো ওই বাস ধরে কাজীবাড়িতে নেমে, কাজীবাড়ি থেকে টোটো ধরে সোজা এই কলেজের সামনেই নামিয়ে দেবে। তো দরকার থাকলে চলে এসো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে একদম যেন ভুলো না। আর ইউনিভার্সিটিটা অনেকটা এরিয়া নিয়ে, দু সাইডে পুকুর, এই সাইডে ঢোকার মুখে তো দেখলাম আমি একটা পুকুর মতন আছে, এইদিকে একটা ওই দিকেও মানে বড় ঝিল টাইপসের। আর এই যে ইউনিভার্সিটি সামনেই দাঁড়িয়ে এখন, আমার পিছনে একটা বড় বটগাছ, বটগাছের নিচে বসে আছে মা, আর একটা কাকিকে পেয়ে গেছে, কাকির সাথে গল্প করতে লেগে গেছে, চেনে না যেহেতু আছে না, ও গল্প করতে লেগে গেছে, দুজনেই বসে এক জায়গায়। এমনিতে রোদ নেই, রোদের একটা তাপ আছে, আর আমরা নামতে নামতেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এখন ঠিক আছে, এখন মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু তাপ আসছে একটা। মাকে এখন ডাক দিই, কাজটা তো একটা কাজ মেটাতে এসেছিলাম, কাজটা মিটলো না, তো কী কাজ পরে শেয়ার করবো। তো মাকে ডাকি, এখন বাড়ি যেতে হবে, ইউনিভার্সিটি ঘোরার পালা শেষ। চলো মাকে ডাকি, দেখি কী বলে মা। সিটি থেকে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, ভাবলাম ওয়েদারটা সুন্দর আছে, হেঁটে হেঁটেই যাওয়া যাক, বেশি রাস্তা না। তো চোখের সামনে পড়ে গেল এই ক্যাফেটা, দেখতেও পাচ্ছ আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে। ক্যাফেটা খুব সুন্দরভাবে সাজানো দেখলাম, ওই জন্য ঢুকে আসলাম, বেশ ভালো লাগছে সুন্দরভাবে সাজানো ভেতরটাও। তোমাদের সাথে শেয়ার করছি, তো ইউনিভার্সিটিতে এসে কোনো দরকারি ধরো এসছো, এসে যদি খিদে পেয়ে যায় কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছা করে, এই ক্যাফেতে চলে আসতেই পারো।
এসে বন্ধুর সাথে আড্ডা দেওয়া হবে, কফিও খাওয়া হবে, সাথে যদি কোনো স্ন্যাক্স খেতে চাও তো তাও হবে, বন্ধুর সাথে চুটিয়ে আড্ডা হবে। তো খুব সুন্দর জায়গাটা, আরও টুনি লাইট দেওয়া গেটটায়, ওদের রাত্রেবেলা আরও বেশি ভালো লাগে জায়গাটা, আশা করছি। আর জায়গাটা চারপাশ দিয়ে পুরো মাঠ, আর মাঠ মাঠের মাঝখানে বেশি বাড়িঘরও নেই, এদিকটাই সেরকম, দেখতেই পাচ্ছ তোমরা পুরোটাই মাঠ। মাঠের মাঝখানে গিয়ে ইউনিভার্সিটিটা, সে তো খুব খিদে পেয়ে গেছে, কিন্তু আমরা তো রান্না করে জানি, শুধু ভাতটা এইভাবে দিয়েছিল, আলু সেদ্ধ ডিম সেদ্ধ, কিন্তু ওই সকালে যা করে খেয়ে দিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম যে হয়তো কিছু কিনে আনবো, বাজার করে আনবো, এনে রান্না করবো, কিন্তু এখন বেলা দুটো আড়াইটা বাজতে যায়, এখন তো রান্না করা সম্ভব না, তার মধ্যে খিদেও পেয়েছে, রান্না করবো খিদে তারপরে খাবো। তা এই যে বাড়ি এসার সাথে সাথেই তরকারি চলে এসছে, মাছের ঝোল চলে এসছে, এই কি এটা, উচ্ছে আলুর ঝোল, বাটা, ভাত, আলু সিদ্ধ সব চলে এসছে, এখন এই দিয়েই কোনো রকমে খাবো, চলো আগে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। ইউনিভার্সিটি থেকে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে নিলাম, ঘুম থেকে উঠে আবার এখন রেডি হয়ে গেছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে, তো চলো যাওয়া যাক বাড়িতে, সে কথা হবে। এখন 9:35 বাজে, এখন কাজ থেকে বাড়ি আসলাম, তো ভিডিওটা এই পর্যন্ত রাখবো, বাই বাই, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।